হাই ফ্রেন্ডস, আমার হোমরিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি তালের পাল্প নিয়ে এসেছি। না, কেবল তালের পাল্প নয়, তালের পাল্প দিয়ে কিন্তু আমরা অনেক রকম মিষ্টি ডেজার্ট তৈরি করতে পারি, আর এই হচ্ছে সেই তাল। তবে আজকে আমি তালের পাল্প দিয়ে বানাচ্ছি তালের কেক, আর সেটা আমি গোপুসোনার জন্মাষ্টমীতে বানিয়েছি। তালটা ছুলে নিয়েছি, তারপরে তালের মাঝখানে যে এই যে একটি শিরের মতো থাকে, এটা যদি বের করে নেওয়া হয় তাহলে কিন্তু তাল তেতো হয় না। এবার তিন ভাগ করে নিয়েছি তালটাকে, আর এক একটা করে ঘষে পাল্প বের করে নিয়েছি, যাতে তালের থেকে সুন্দর পাল্পও বেরিয়ে যায়। আর খুব সুন্দর একটি তালের পাল্প বেরিয়েছে। এই পাল্পটা দিয়ে আমি নানান রকম মিষ্টি গোপুসোনার জন্য তৈরি করব। তালের বড়া, তালের নাড়ু, তালের কেক। তো আজকে বানাচ্ছি তালের কেক। একটি বাটিতে ছাঁকনি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি যাতে ওর মধ্যে কোনো রকম দানা না থাকে। এবার নিয়ে নিচ্ছি এক চামচ নুন, এক চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমাদের বাড়িতে যে কোনো ফাংশনে আমরা কেক কিন্তু রাখি। এবার দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ, ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণের সাথে। এবার দিয়ে দিচ্ছি আমি তালের পাল্প। এখানে আমি এক বাটি তালের পাল্প দিয়েছি। এবার তালের পাল্পের সাথে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি রিফাইন অয়েল, আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। একটু মিক্সড করে চিনিটাকে একটু সফট করে নিচ্ছি। গুঁড়ো চিনি ইউজ করলে খুবই ভালো হয়। এবার চিনি আর তেল, রিফাইন তেলটা আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি হুইস্কারের সাহায্যে। এই মিক্সটাই কিন্তু মেইন হচ্ছে কেকে। যত ভালো করে আমরা মিক্স করতে পারবো তত কিন্তু কেকটা ফ্লপিও হবে আর বেশ সুন্দর ফুলে উঠবে। এবার দিয়ে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ। দুধটা দিলে কেকটা সফট হয় আর কেকটার টেস্টারটা কিন্তু খুব ভালো হয়। ভালো করে মিক্সড করে নেই। এই যে ফেটানোটা, এটাই কিন্তু কেকের মেইন থিংস, যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বাড়িতে যে কোনো প্রোগ্রামে কিন্তু আমরা কেক আইটেম যেটা থাকে, তো ভাবলাম গোপুসোনার বার্থডে যখন, তো কেক তো বানাতেই হবে। আর তালের সিজন, তার মানে তালের কেক, আর তাল তো গোপুসোনার খুব প্রিয়। তো এইভাবে কিন্তু ফাটিয়ে নিয়েছি যাতে এই হুইস্কারের থেকে পড়ার সময় খুব আস্তে আস্তে করে পড়ছে, ঠিক এইভাবে কিন্তু ফেটাতে হবে। এইভাবে ফেটালে পরে কেকও ফ্লপি হয় আর দেখতেও ভালো লাগে। এবার কেক টিনের মধ্যে একটি কাগজ দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল, আর চারদিকে ভালো করে হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার চারদিকে লাগিয়ে দিচ্ছি পেপার, যাতে কেকটা লেগে না যায়। এখানে ময়দাও দেওয়া যায়, কিন্তু আমি পেপার দিয়েই কেকটা বসাচ্ছি। এইবার কেকের ব্যাটারটা ঠিক উপর থেকে এইভাবে ঢেলে দিচ্ছি। যত উপর থেকে কেকের ব্যাটার দেওয়া হয় তত কিন্তু কেকটা ফ্লপি হয়, আর না হলে অনেক সময় কেকটা ভেতরে আঠালো টাইপের হয়ে যায়। এবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরের গ্যাসগুলো সব বেরিয়ে যায়। কড়াইতে দিয়ে দিয়েছি নুন,
নুন দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কড়াইটা প্রিহিট হতে রেখে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে আমি কেকের বাটিটা বসিয়ে আর ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি চেক করছি, তখন কেকটা হাফ কুক হয়েছে। হাফ কুক যখন হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুট। এখানে কাজু কিশমিশ দিয়েছি। এবার আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবার একবার চেক করে দেখছি। আশা করি কেক আমার রেডি হয়ে গেছে। ওয়াও, দেখো আমার কেকটা কত সুন্দর ফুলেছে। তার মানে গোপুসোনার বার্থডেতে এই কেকটা দেওয়া হবে আর গোপুসোনার কেকটা কাটবে। তো কেমন লেগেছে আমার আজকে তালের কেকের রেসিপি কমেন্টস করে জানাবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। উপরে দেওয়া আছে বেল আইকন, ক্লিক করে অন করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবাই আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।